এক কোটি মানুষ আমাদের আপনারা সবাই নিজে করো, প্রতিদিন চিন্তা করো, প্রতিদিন যদি একটা দুটো গীতা শ্লোক সকালে স্নান করে লিখবেন তাহলে দিনটা কীরকম যাবে। প্রতিদিন এই ধারা দেওয়া এক কোটি মানুষ এই গীতা লেখার সংকল্প করবে তাহলে পৃথিবীর কতটা সুন্দর পরিবর্তন হবে। সেজন্য আমরা কী করেছি, আমরা ইংরেজিতে বলছি হোলি গীতা ফর ডেইলি রিডিং, হোলি গীতা ফর ডেইলি রিডিং, পবিত্র গীতা পবিত্র পঠন প্রত্যহ পঠন, আর হোলি গীতা ফর ডেইলি রাইটিং, দুটো বই আপনাদেরকে দেওয়া হবে। একটাতে গীতা শ্লোক আছে আর প্রভুপাদের অনুবাদটা আছে, অনুবাদটা লিখতে হবে না, শ্লোক লিখতে হবে। আর একটা আছে পবিত্র গীতা প্রত্যহ লেখন, প্রতিদিন সংকল্প করবেন প্রতিদিন একটা দুটো শ্লোক লিখবেন, সেই শ্লোকটা পড়বেন, অনুবাদটা পড়বেন। এটা চিন্তা করে দেখুন গীতার জ্ঞানের ব্যক্তি রেখে আর যত আফা ঝাপা আমরা করবো এটা বিরাট অট্টালিকা, ভিত্তিবিহীন অট্টালিকার মতন হবে। তো গীতার জ্ঞানটাকে সুদৃঢ় করতে হবে। তো এটা এক বছর দেড় বছর সময় লাগবে, একটা শ্লোক লিখলে দুটো শ্লোক লিখলে এক বছরে শেষ হয়ে যাবে, একটা শ্লোক লিখলে দুই বছরে শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের রাধা মাতাও বড় মন্দিরে চলে যাবে। এখানে কী করে আপনারা সংকল্প করবে লেখা আছে, সংকল্প সূত্র দেওয়া হবে, হাতে বেঁধে দেওয়া হবে, আর শেষে আপনাদের রিয়েলাইজেশন লিখবেন, তার রিয়েলাইজেশন লিখবেন। আর লেখার আগে আর পরে আছে, তারপরে এই বইটা এখানে নিয়ে আসবেন, বা যদি আসতে না পারেন বাই পোস্ট পাঠাবেন। এটা আমাদের কী হবে না, বড় মন্দিরে রাধা মাধবের চরণ কমলে সমর্পণ করা হবে। আর সেই অমূল্য সম্পদ জীবনের মানে কাজের মতন কাজ করবেন, একটা নিজে গীতা হাতে লিখবেন, সংকল্প করে রাধারানী রাধামাধবের চরণে অর্পণ করা হবে, সেইটাকে বাড়িতে নিয়ে যাবেন, আপনার সারা জীবন রাখবেন, আপনাদের ছেলে নাতি পুতি সবাই বংশ পরকম মাধ্যমে। আমাদের বাড়িতে একজন দাদু দাদুর দাদু দাদুর দাদু ছিল, এই গীতাটা লিখে দিয়ে তার হাতের লেখা, ভালো হবে না, ভালো হবে না, কত সুন্দর হবেন, কত সুন্দর হবে, কত সৌভাগ্যের বিষয় হবে। একটা এটা যেরকম আমাদের ধরাধামকে পবিত্র করবে, নিজেকে পবিত্র করবে, কুলকে উদ্ধার করবে, সবাই আপনার এই সংকল্প করবেন। কিন্তু এক কোটি মানুষ নিজে করলে হবে না, আপনি গ্রামে গ্রামে শুধু ইস্কন ভক্ত নয়, প্রতিটি সনাতন ধর্ম অবলম্বী সবাইকে অনুপ্রাণিত করবেন। এক কোটি মানুষ এই প্রকল্পে যোগদান করেন, এই মহাযজ্ঞতে তারা যোগদান করেন। তা সুন্দর ফর্ম আছে থাকবে, আপনার সুবিধা অনুসারে গিয়ে আজকের এই রাধা রাধাষ্টমীর দিন, আজ শুধু উদ্বোধনের তিথি, আজকেই ফিল আপ করবেন আর আজকেই শ্লোক লেখা শুরু করে দেবেন। করবেন আপনারা, কারা কারা করবে হাত না তো সব যেমন টাইম করে দেখে বা ক্লাসের পরে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। তাই প্রকল্পটা বহু ব্যয়বহুল প্রকল্প একটা, এমনি যে গ্রন্থ তো প্রায় ১৫০-২০০ টাকা গ্রন্থের দাম আছে, যেহেতু আপনারা অনেক কয়েক জেনারেশন থাকবে তার সনিটির সুন্দর বই করে যেটা লিখবেন, যেটা যেদিন সংকল্প করবেন তার প্লাস্টিক কভারও এর উপর আপনাদের দেওয়া হবে। এটা অমূল্য সম্পদ, ৩৩৩ মাত্র ৩৩৩ টাকা, ৩৩৩ টাকা। তো সেটা দিয়ে নিজেদের পর্ব ফিল আপ করবেন, ৩৩৩ টাকাটা খুচরো দিতে অসুবিধা হবে, তাই না? আমি বললাম ৩৪০ কর, কিন্তু কেউ রাজি হলো না, বলো না ৩৪০ কর, ৩৩টা ভালো লাগে। তো ঠিক আছে, ৩৫-৪০ দেওয়া হলে দেবেন, যদি না হ্যাঁ পেন আছে পেন তাহলে পেন দিয়ে দেবে আপনাদের গ্যাস, তার পয়সা দেবে কাপ হয়ে যাবে, ঠিক আছে, সেই পেনে আপনারা গীতা লিখবেন। হ্যাঁ, তো এটা হলো গীতা সংকল্প ফর্ম ফিল আপ করবেন, গীতা সংকল্প। আর একটা ফর্ম আছে, আপনারা গীতা অনেক লোক আছে তারা গীতা লিখতে চায়, গরিব গরিব লোক আছে, ট্রাইবাল লোক আছে, তারা লিখতে চায় কিন্তু ওদের কাছে পয়সা হয়তো স্পন্সর না, তারা পয়সা না থাকতে পারে, তাহলে ওদের স্পন্সর করবো, ঠিক আছে আমি তো গীতা লিখব, আমি আরও ১০টা লোকের গীতা লেখাবো, তো ১০টা লোকে বুঝিয়ে তাদের কাছে ৩৩৩ টাকা করে নিতে পারেন, তারা যেতে পারবে না, আপনি স্পন্সর করবেন, ঠিক আছে আমার হয় আরও ১০টা লোকের নিতে দেবে। তো সেই স্পন্সরশিপ ফর্ম আছে, ৩৩৩ টাকা, ১০টা লোকে স্পন্সর করবে ৩৩৩০, ২০টা লোক ৬৬৬০ টাকা দিয়ে গীতা লেখানো স্পন্সরশিপও করতে পারবেন। এর মাধ্যমে কী হবে, আমরা যেন এক বছরের মধ্যে
এক কোটি মানুষের গীতা লেখাতে পারি, হবে? এইটা হচ্ছে গুরু মহারাজের, আমরা এই বছর 2024 গুরু মহারাজের প্লাটিনাম জুবিলি 75 বছর আবির্ভাব পালন করছে। জয় গুরু মহারাজ, দেখে গুরু মহারাজের 75 বছর আবির্ভাব যদি পালন হবে, এটা হচ্ছে প্লাটিনাম জুবিলি। আমরা গুরু মহারাজের গোল্ডেন জুবিলি করলাম, গুরু মহারাজ কৃপা করে আমাদের সঙ্গে রয়েছেন, তার 75তম শুভ আবির্ভাব যদি পালন হবে। তাই এই উদ্দেশ্যে এবং ভগবান শ্রীকৃষ্ণের 5,250 বছর আবির্ভাব তিথি, গুরু মহারাজের 75 বছর, শিলভক্তের 150 বছর, আর কৃষ্ণের কত বছর? 5,250 বছর, সব 101 বছর পড়েছে, কত শুভ বছর দেখুন। তো এইটা আপনারা কি করবেন, এই বছরে এই গীতাটা লিখবেন, শেষে এটা সংকল্প আছে, এই গীতা লেখার ফলটা আপনি কাকে দেবেন, এটা আপনি, এটা লেখা আছে টিউভাবে কমপ্লিটেবেন, তাড়াতাড়ি হবে। আর একটা আপনি কি করবেন, যেরকম আমরা অনেক জপ করে আমরা অর্পণ করছি গুরু মাঝের স্বাস্থ্যের জন্য, তা আমরা যারা গুরু মাঝের শিষ্যরা রয়েছি, আমরা লেখে তার অনুগামীরা, আবার লিখবো এই সংকল্প করে, এই ফলটা আমি গুরু মহারাজের সুস্থ হয় আমাদের সঙ্গে থাকেন সবসময়ের জন্য, যতদিন পারেন কৃষ্ণের ইচ্ছা থাকে, তো সেই সংকল্প করে আপনারা অর্পণ করবেন। তো যত লোক গীতা লাগবে সংকল্প করে সে ফলটা গুরু মহারাজকে দেবেন, বা অন্য যে কোনো গুরু মহারাজের শিষ্য তারা গুরু মহারাজের উদ্দেশ্যে দিতে পারে, বা আপনাদের কোনো লক্ষ্য তার উদ্দেশ্যে দিতে পারেন। কিন্তু আমরা সবাইকে উৎসাহিত করবো এই ভগবত গীতা লেখে এই শেষটা সংকল্প পাতা আছে, সেখানে লিখবেন আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী জয়পতাকাস্বামী গুরু মহারাজের স্বাস্থ্যের উন্নতি, যেন সবচেয়ে বেশি দিন আমাদের সঙ্গে থাকতে পারেন, যে সংকল্প আপনি করবেন সেটা লিখবেন। তো আমাদের এটা যারা টাকা আছে টাকা দেবেন, টাকা না থাকলেও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কী করবেন, এটা একটা চিহ্ন আছে, কী টাকা বলেন, কিউআর কোড আছে আপনার মোবাইলে, এর কি একটা সিস্টেম একটা আছে নাকি অনলাইন, জানা সবাই জানা, এটা স্ক্যান করে এই মোবাইলে 330 টাকা টাকা দিতে হবে না, এই মোবাইলে 300 ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে লিখে দেবেন, তা আমরা আপনাদের যোগাযোগ করবো, এর যে নম্বর জানাবো, তো এইভাবে সবসময় আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। তো এখন এই আপনারা এখানে করতে পারবেন, আরও দর্শনার্থীর থেকে 50 কোটোয়ারেও টেবুল থাকবে, সারাদিন খোলা থাকবে। আমরা চাই আজকে যত হাজার হাজার লোক ফর্ম ফিল আপ করুক, কিন্তু দুঃখের বিষয় মাত্র 500 বই আছে আমাদের কাছে, ঠিক আছে? যে 500 ভক্ত প্রথমে আসবে, ওই কালকে রাত্রি প্রিন্টার দিয়ে গেল, ওরা পরে আবার দেবে, 500 এখন নিয়ে যাবেন, তারপরেও আপনি ফর্ম ফিল আপ করে দেবেন, আমরা বাই পোস্ট আপনার কাছে পৌঁছে দেবো, কোনো অসুবিধা নেই। আজকে যে গীতা রাইটিং এই প্রকল্প উদ্বোধন হলো, ভক্তি পুরুষোত্তম মহারাজ গুরু মহারাজের হাতে অর্পণ করছেন, হরি বল করবেন সবাই। গুরু মহারাজের সন্ন্যাস উৎসব এই প্যান্ডেলই হবে, সবার কাছে একটা অনুরোধ, আমরা গুরু মহারাজ ভাগবত প্রচার করতে খুব পছন্দ করেন, তাই আমরা প্রকল্প নিয়েছি আজকে 53তম ব্যাসমিন সন্ন্যাস উৎসব উপলক্ষে 53টা ভাগবতম গুরু মহারাজের হাতে তুলে দেবো। যারা কেউ আছেন, কয়েকটা পেয়েছি আমরা, বেশ কয়েকটা, যারা চাইবেন আজকের ভিতরে ভাদ্র পূর্ণিমা অফিসে নাম লিখাবেন, তা আপনি একে ভাগবতম দান করতে পারেন গুরু মহারাজকে, অথবা আপনি নিয়ে আপনার পরিবারকে কাউকে দান করতে পারেন, অথবা কাউকে কিনে দিতে পারে না, দেখানো সামার পড়তো টুডে রাধা মাধবকে 53rd ব্যাস সন্ন্যাস অ্যানিভার্সারি অফ হিজলিনে জয়পতাকাস্বামী গুরু মহারাজ সুজুড়ে আমার এটা করেন, ওই স্পর্শ টার্গেট টু গিভ 53 ভাগবতম সেফস টু গুরু মহারাজ, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প আস। সো দোজ আর উইলিং টু স্পন্সর ভাগবতম সেট টুডে অসপিসিয়াস ডে টু গুরু মহারাজ, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার ভাদ্র পূর্ণিমা অফিস। হরে কৃষ্ণ, গুরু মহারাজ কি যায়।